বলার অপেক্ষা রাখে না। দেশে পেট্রোপণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আন্দোলনমুখী সিপিআইএম এবং বিভিন্ন গণসংগঠন। এই পরিস্থিতিতে পুলিশ গোমতী জেলায় সিপিআইএম এবং সংশ্লিষ্ট গণসংগঠনগুলোকে এই ধরনের আন্দোলন সংগঠিত করতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলল সিপিআইএমের উদয়পুর মহকুমা কমিটি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার মহকুমা নেতৃত্ব জেলার অ্যাডিশনাল এসপির সঙ্গে দেখা করেন। কেন তাদের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে সে ব্যাপারে জানতে চাওয়া হয়। এক্ষেত্রে অ্যাডিশনাল এসপি সদুত্তর দিতে পারেনি বলে বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন প্রাক্তন বিধায়ক মাধব সাহা। পার্টি পৃষ্ঠায় ঘেরাও করে রেখেছে। আমরা আজকে বর্তমানে যিনি এসপি ইনচার্জ অ্যাডিশনাল এসপি তার সঙ্গে মিট করেছি এবং আমরা কথা বলেছি যে একই রকম যাত্রায় দুই রকম ফল হতে পারে না। আপনারা সকলে দেখছেন আগরতলায় মানিক সরকার সহ বিরোধী দল নেতা আরও এমএলএরা সকলে মিলে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে এই লকডাউন অবস্থায় যেভাবে প্রতিবাদ করা দরকার প্রতিবাদ করছে, আমরা কেন করতে পারবো না আপনার কাছে জানতে চাই। এবং আমরা মেনশন করেছি সিআরপিসি আইপিসিতে কোথায় আমাদের বাধা আছে এটা আমরা জানতে চাই। তিনি অবশ্য এই বিষয়ে একই সাথে বর্তমানে করোনা আবহে মানুষের যেখানে কাজ নেই সেখানে গাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়ার কারণে উদয়পুর মহকুমা প্রশাসনের কাছে গাড়ি তল্লাশির দাবি জানানো হয়েছে বলে জানালেন সিপিআইএমের উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক মানিক বিশ্বাস। মানুষের কাজ নেই, 3 মাস 77 দিনের লকডাউন এবং আনলক 2 চলছে, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রেগার কাজ ঠিক মতন নাই, শুধু গাড়ি ভাড়া ইত্যাদি বাড়িয়ে দিয়েছে। সে কারণে আমরা কালকে মহকুমা প্রশাসনকে বলেছি আপনার ইন্সপেক্টর যারা আছে, আপনার পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে দিয়ে গাড়িগুলি চেক করান এবং আমি কথা এবং এখানে ট্রান্সপোর্টের যে অফিসার আছে ওনাকেও আমরা বলেছি যে আপনি বাস ভাড়া যে অতিরিক্ত বাস ভাড়া নিতেছে ছোটো গাড়ি ভাড়া নিতেছে এটার বিরুদ্ধে প্রতিকার করুন, নতুবা ত্রিপুরাকে ভয়াবহ পরিস্থিতি হবে। রাজনীতি বিশেষজ্ঞদের অভিমত, বর্তমান সময়ে সিপিআইএম উদয়পুরে সাংগঠনিকভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না, এর মধ্যে এডিসি ভোট আসন্ন। এই অবস্থায় দলকে চাঙ্গা করতে এবং দলীয় কর্মী সমর্থকদের সক্রিয় করার লক্ষ্যে সিপিআইএমের উদয়পুর মহকুমা কমিটি প্রশাসনকে নানানভাবে দোষারোপ করে নতুনভাবে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার প্রয়াসই হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।